কি পাপ ও ইতিহাস বিচ্ছিন্ন করে দেন আজকে মৃত্যুর মুখ থেকে লিটন মোল্লা আপনাদের মাঝে ফিরে এসে এই দুনিয়া সিনার কবর রচনা করতে এসেছে সবাইকে ধন্যবাদ এই সারে দেখাও তো এদিকে আসো বিসমিল্লাহির রহমানির রহিম আমি অসুস্থ অবস্থা আসতে বক্তব্য দিতে পাচ্ছি না আপনারা জানেন যে আমার দুটা হাত এবং পা দুটা হাত কেটে নিল এবং পা ভেঙে দিয়েছিল আমি খুব অসুস্থ তারপরও আমাকে এই ঢাকা আসতে হয়েছে কারণ আমার চিকিৎসাটা আমার নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান করেছে আমি আমার হাত নেই পা নেই তারপরও আমি এখানে আইছি আর আপনাদের হাত পা আছে এখান থেকে বাড়ি যে ঘুমলেও আমরা হচ্ছে গিয়ে পুলিশে ধরে নিচ্ছে দেখছেন সেনকে আমাদের এক নেতা দরজা ভেঙে নিয়ে গিয়েছে আমাদের ঘরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা এখান থেকেই আন্দোলন করবো এবং এই শেখ হাসিনা এই আওয়ামী লীগকে পতন করার জন্য যা যা কর সব করব আমি আর কিছু বলতে চাচ্ছি না একটা কথাই বলি আমার হাত পা এখন কিছু নাই আমার এই রক্তের কসম দিয়ে বলছে আমি যেহেতু মাঠ ছাড়ি নাই আপনারা কেউ ছাড়বেন না এই এই শেখ হাসিনার পতন এই হাত পার মাধ্যমেই আমি দেখতে চাই এবং করতে চাই আমি ঢাকাতে আসছি আমি আপনাদের সাথে সবসময় থাকবো বাংলাদেশের যেখানেই হোক সেখানেই আমি আছি শুধু আমার দেউরা থাকলেই চলবে আপনারা আমার সাথে থাকবেন এক পা গেছে যতক্ষণ নিঃশ্বাস আছে আর এক পা আছে দুই হাত আছে ব্রেন এখনো সতেজ আছে ইনশাল্লাহ রাজপথে আপনাদের সাথে থাকবো এই সময় দলটা ভাই ধর্মের মতো কথা পালন করতে হবে নাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করতে পারবে না তাই আগামীতে একটি সুন্দর সুখী স্তম্ভিত বাংলাদেশ বিনির্মাণে দেশটা তারেক রহমানে আপনি শক্তিশালী জনের জন্য যুবদলের আমরা সবাই রাজপথে থাকবো প্রিয় সমাবেশ আপনারা জানেন আমি গত 29শে জুলাই ফেসিবাদ আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় ওই গাছতলিতে গিয়েছিলাম সেখানে নির্মম ভাবে পুলিশের পাহারায় আমার উপর ওই আওয়ামী সন্ত্রাসীরা নির্মম ভাবে হামলা করেন শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই আমরা আজকে গণতন্ত্র রক্ষার্থে সেদিন ওখানে গিয়েছিলাম আমরা তো আপনার ছেলের পাচার করার কোন অর্থের ভাগ চাইনি আমরা তো আপনার ছেলের পাচার করার অর্থের কোন বাড়ির ভাগ চাইনি আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই আমরা ভোটাধিকার চাই আমাদেরকে সেই অধিকার বাস্তবায়নের সুযোগ দিন দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ দিন গত 23শে সেপ্টেম্বর বরিশাল উত্তর রোড মার্চে যাওয়ার প্রাক্কালে আরেকটি সন্ত্রাসের জনপদ বরিশাল উত্তরের গৌরনদী উপজেলায় আমাকে আমার পৌর যুব দলের সভাপতি জাকির হোসেন বাচ্চু সহ আমাদেরকে প্রহার করে হাত পা ভেঙে দেওয়া হয় আমরা তারপরে বেঁচে আছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই অবৈধ আশিরা পর্যন্ত না পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ